السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأما بنعمة ربك فحدث. আমি এখন আপনাদের সামনে 20টি হাদিস বলবো। এক, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রিদানা রব্বি ফি রিদানাল ওয়ালিদি ওয়া সাক্তু রব্বি ফি সাক্তিল ওয়ালিদি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কারো প্রতি তার পিতা সন্তুষ্ট থাকলে প্রভুও তার প্রতি সন্তুষ্ট থাকেন, এবং তার পিতা অসন্তুষ্ট থাকলে প্রভু অসন্তুষ্ট থাকেন। আন হিসাম ইবনে উরওয়া তানাবিহি কল ওয়াকফি দিলা মাযানা হাজুলি মিনার রাহমাতি কল লা তামতানি মিন শাইনা হাব্বাহু। হিসাম ইবনে উরওয়া থেকে বর্ণিত, তাদের জন্য মায়া মমতার পক্ষ পর বিস্তার করে দাও। আয়াত প্রসঙ্গে তিনি বলেন, তারা যে জিনিসই পছন্দ করেন তাতে বাধা দিও না। আন আব্দ রহমান ইবনি আবি বকর তানাবিহি কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উনাব্বিয়াকুম বি আকবারিল কাবায়রি সালাসা ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বাল আল ইশরাকু বিল্লাহি ওয়া কুকুল ওয়ালিদাইনি ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান আলা ক্বালু জুরি মা জালা ইউকাররিরু হাত্তা কুলতু লাইতাহু সাকাতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মকগুলি সম্পর্কে তোমাদেরকে অবহিত করব না? কথাটি তিনি তিনবার বলেন। সাহাবাগণ বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আল্লাহর সাথে শরীক করা এবং পিতামাতার অবদাচরণ। তিনি হেলন্দ অবস্থা থেকে সোজা হয়ে বসে বলেন, এবর মিথ্যা বলা। তিনি এ কথাটি বারবার বলছিলেন। আমি মনে মনে বললাম, আ তিনি যদি ক্ষান্ত হতেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল জা আরাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল জি তু ওয়াই কল আল হিজরাতি ওয়া তারাকতু আবা আইয়া বিকিয়ানে কল ইরজি আইলাইমা ফাদহিকুম কামা বকাইতাহুমা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, আমি হিজরত করার জন্য আমার পিতামাতাকে কান্নারত রেখে আপনার নিকট বায়আত হতে এসেছি। তিনি বলেন, তুমি তাদের নিকট ফিরে যাও এবং তাদেরকে যেভাবে কাঁদিয়েছে সেভাবে তাদের মুখে হাসি ফোটাও। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল কাবায়রি আইয়াশতিমার রাজুল ওয়ালিদাইহি ফাকালু কাইফা ইয়াশতিমু কল ইয়াশতিমুর রাজুল ফায়াশতিমু আবাহু ওয়া উম্মাহু। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবিরা গুনাহসমূহের একটি হলো নিজ পিতামাতার গালি দেওয়া। সাহাবীগণ বলেন, কেউ কি নিজ পিতামাতার গালি দিতে পারে? তিনি বলেন, সে অন্যের পিতামাতার গালি দিবে, প্রতিশোধ স্বরূপ ওই ব্যক্তি তার পিতামাতার গালি দিবে। আন আবিহি আন আবি বকর তানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল মা মিন আজদারু ওয়ানি ওয়াজ্জালা ইসাহিবিহিল উকুবাতু মা ইউদাখারু লাহু মিনাল বাগিয়্যি ওয়া কাতিয়াতির রহিম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতার অবাধ্যতা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অপরাধের শাস্তি অন্যান্য পাপের চেয়ে দ্রুত অপরাধের উপর কার্যকর হয়, পরকালের শাস্তি তো আছেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল তুরফাউল মাইয়িত বাদা মাউতিহি দারাজাতুহু ফায়াকুলু আইয়ি রাব্বি আইয়ি শাইইন হাযিহি ফায়াকালু ওয়ালাদুকা আস্তাগফারু লাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মানুষের মৃত্যুর পর তার মর্যাদা বৃদ্ধি করা হয়, তখন সে বলে, হে প্রভু, এটা কি জিনিস? তাকে বলা হয়, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। আন আবি হুরায়রা তানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল আসাই আলা আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিধবা ও গরীব জনদের জন্য শ্রেষ্ঠ সাধনাকারী ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারী এবং যে ব্যক্তি দিনে সিয়াম রাখে ও রাতে নফল নামাজে লিপ্ত থাকে তার সমতুল্য। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতীমা ফিল জান্নাতি হাকাযা ওয়া ক্বাল বিইস বাই সাব্বাবাতি ওয়াল উস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ও ইয়াতীমের ভরণ পোষণকারী কিয়ামতের দিনে একত্রে থাকব। এ কথা বলে তিনি তার তর্জনীয় মধ্যমার প্রতি ইঙ্গিত করেন। আন সুমাইসা তালাতাকি ইয়াতি কলাত যিকরু আদাবুল ইয়াতীম আইনদা আশাত রাদিয়াল্লাহু আনহা ফাকালাত ইন্নি লি আদরিবুল ইয়াতীম হাত্তা ইয়ানবাসিত। সুমাইসা তাকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ইয়াতীম কাঁদক পায়দা শিক্ষা দানের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, আমি অবশ্যই ইয়াতীম কাঁদক পায়দা শিখাতে পার করে যাব না, সে সঠান নয়। আন আবি হুরাইরা তা'আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল লা ইয়ামুতু লি আহাদিন মিনাল মুসলিমিনা সালাসাতুন মিনাল ওয়ালাদি ওয়া তামাসসাহুন নারু ইল্লা তাহিল্লাতাল কসম। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলমানের তিনটি সন্তান মারা যায় তাকে দোযখের আগুন স্পর্শ করবে না, অবশ্যই শপথ পূর্ণ করার জন্য। আন আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল আজিবুদ দাঈ ওয়ালা তারদ্দুল হাদিয়াতা ওয়ালা তাদরিবুল মুসলিমিন।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দাওয়াত দানকারীর ডাকে সাড়া দিও, উপহারাদি ফেরত দিও না এবং মুসলমানকে উপহার করো না। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু মান লাতাম আব্দাহু আও দরাবাহু হায়াদ্দা লাম ইয়াতিহি ফাকাফারাতুহু ইতকুহু। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি নিজ গোলামকে চাপে ডাকাত করলো অথবা বিনা অপরাধে হদ্দের শাস্তি দিল, তার কাফফারা হলো তাকে আজাদ করে দেওয়া। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল ইযা জা আহাদাকুম খাদিমুহু বিতামিহি ফালিজলিসু ফা ইল্লাম ইয়াকবাল ফালিনাইলহু মিনহু। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো খাদেম তার আহারা দি নিয়ে তার কাছে আসলে সে যেন তাকে সাথে বসায়, সে যদি তাতে সম্মত না হয় তবে তাকে তার মুখে তা থেকে কিছু তুলে দেয়। আন আবি হুরাইরা তানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল লা ইয়াশকুরুল্লাহ মা লা ইয়াশকুরুন নাস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয়। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসুস সালামা তাসলামু ওয়াল আশরাতু শাররু ক্বালা আবু মুআইয়্যা ওয়াল আশরুল আফসু। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সালামের বহুল প্রচলন করো, শান্তিতে থাকতে পারবে, অনর্থক কথাবার্তা ক্ষতিকর। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল লা ইয়াকুলান্না আহাদাকুম খাবুসাত নাফসি ওয়ালাকিন ইয়াকুল্লা কিসাত নাফসি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই তোমাদের কেউ যেন না বলে আমার আত্মা নাফাক হয়ে গেছে, বরং সে বলতে পারে আমার আত্মা নাফরমানি করেছে। আনিল বারা ইয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল আফসুস সালামা তাসলামু। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সালামের বহুল প্রসার করো, তাহলে শান্তি ও নিরাপত্তা লাভ করবে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াবুদুর রহমান ওয়াতাইমুত তুআম ওয়াফসুস সালাম তাদখুলুল জিনান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দয়াময় রহমানের ইবাদত করো, মানুষকে আহার করো এবং সালামের বহুল প্রচলন করো, তাহলে জান্নাতসমূহে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।